হ্যালো জনগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি কিন্তু আজকে একদমই ভালো নেই, কারণ কালকে আমার টার্ন ফাইনাল পরীক্ষা। তো টার্ন ফাইনাল পরীক্ষায় পাশ করতে হবে, এই জন্য ধুমায় পড়াশোনা করছিলাম। কিন্তু পড়তে বসা মাত্রই পাশের বাসার মজাদার বিরিয়ানির গন্ধ নাকে চলে আসলো। তো এরপর কার আর পড়ায় মন বসে? তো দুই বন্ধু মিলে চলে গেলাম পুরান ঢাকায় বিরিয়ানি খেতে। তো যেহেতু আমরা বাঙালি, ভরপেট খাওয়া দাওয়া করার পর আমাদের মনে হলো এবার একটু কসরত করে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা বাসায় যাই। কিন্তু যেই আমরা দুজন হেঁটে 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 বাসায় আসলাম, দেখলাম দুজনই ঘর মাখতো। এই গায়ের গন্ধ দূর করতে আমি আমার গায়ে সেন্ট মাখলাম। কিন্তু সেন্ট মাখা মাত্রই আমরা সারা ঘরে দেখলাম অটোমেটিক্যালি হচ্ছে আমার গন্ধ ছড়িয়ে গেছে। সেই গন্ধ পেয়ে আমার বন্ধু এসে বলল, তুই কি একাই সেন্ট দিবি, আমাকে দিবি না? তো একটু এই যে পুরো ঘটনাটা বললাম, এটার সাথে তোমরা একটু কানেক্ট করার ট্রাই করো আমাদের সায়েন্সকে। তো ভেবে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি তোমাদের সায়েন্সের কোনো পর্যায়ে এই গন্ধ অটোমেটিক ছড়িয়ে যাওয়া এই ব্যাপারটা কি পড়েছো? একটু কানেক্ট করো, তাহলে তোমরা দেখবে যে এইখানে আমার কেমিস্ট্রির মধ্যে ব্যাপনের সাথে কানেক্টেড। তো চলো আমরা এখন একটু বইয়ের টেক্সটবুক ডেফিনেশনটা দেখে আসি। টেক্সটবুক ডেফিনেশনটা তোমাদের বইয়ে লেখা, তরল বা বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে ব্যাপন। একটু যদি তোমরা চিন্তা করো, তাহলে তোমরা সবাই বলো তো এই মনে কোয়েশ্চেন আসছিল না যে ভাই স্বতঃস্ফূর্ত আবার কেমন ওয়ার্ড, এই ওয়ার্ডে তো কঠিন কেন, ভাল লাগে না তো? তো এখন এই স্বতঃস্ফূর্ত ওয়ার্ডটার কথা একটু ভেবে দেখো একটু আগের ঘটনার সাথে। চিন্তা করো তো যে আমরা যখনই হচ্ছে এই বিরিয়ানির গন্ধ পেয়েছিলাম, তাকে কেউ নিয়ে এসেছিলাম না সে অটো চলে এসেছিল, বা তুমি যখন সেন্ট মাখলে তাকে হচ্ছে কি কাউকে গিয়ে তুমি ধাক্কা দিয়ে দিয়ে এসেছিলে না সে অটো ছড়িয়ে পড়েছিল, এটা কিন্তু অটো হয়েছিল। এই যে নিজে নিজে কোনো পদার্থের ছড়িয়ে পড়া, এটাকে কিন্তু আমরা কি বলি? ব্যাপন বলি। এবার তোমাদের বইয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই ব্যাপন আসলে কিভাবে হচ্ছে? তার একটা সহজ কথা হচ্ছে, কোনো একটি পদার্থের ঘন অবস্থা থেকে হালকা অবস্থানের দিকে ছড়ায় যাওয়ার যে প্রক্রিয়া তাকে কিন্তু আমরা ব্যাপনের ছড়ায় যাওয়ার কারণ বলতে পারি। তো এখন এই যে ব্যাপনটার ছড়ায় যাওয়ার প্রক্রিয়া, এটা নিয়ে হচ্ছে আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, কারণ শুধু কি থিওরিটিক্যাল নলেজ দিয়ে আমাদের জিনিসটা হবে? হবে না। সায়েন্সের পুরোপুরি মজা ফিল নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই হচ্ছে না আমাদের থিওরিটিক্যাল নলেজের সাথে এক্সপেরিমেন্টও করতে হবে। তো আজকে আমাদের টার্গেট থাকবে এই এক্সপেরিমেন্টের ফিলটা নিয়ে আমাদের বাস্তব চোখে এটা একটু ফিল করে ফেলা। তো চলো একটু শুরুতে তোমাদের একটু স্লাইডটা দেখিয়ে ফেলি, তারপর আমি বাকি জিনিসপত্র ব্যাখ্যা করব। তো আসো একটু এদিকে। তো আজকে আমরা এসএসসি রসায়ন ব্যবহারিক নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি। এখন এখানটায় প্রথমে আমরা একটু আমাদের পরীক্ষণের নামটা জানতে চাচ্ছি। পরীক্ষণের নামটা কি? বিভিন্ন তাপমাত্রায় তরল ও কঠিন পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা। তো এই জিনিসটা করতে আমাদের কি কি লাগবে তার একটু দেখে নেই। শুরুতেই আমরা পাবো হচ্ছে বিকারকে, এরপরে পাবো গোলতলি ফ্লাস্ক, এরপরে পাবো ত্রিপদি স্ট্যান্ড, এরপরে পাবো স্পিরিট ল্যাম্প, এরপরে পাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং সবার লাস্টে হচ্ছে আমরা একটু জানতে চাই যে এই ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আছে এটা বলতে আসলে কি বুঝায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে KMnO4। কিন্তু তোমরা যারা বিজ্ঞান বাক্স পারচেস করেছো তাদের কাছে কিন্তু অলরেডি বেগুনি কালারে এই সুন্দর কেমিক্যালটি অলরেডি আছে। বা যাদের কাছে নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের এখনই দেখাবো। একটু কষ্ট করে তোমরা যদি সকলেই একটু আমার দিকে একটু ফোকাস করো, তাহলে তুমি দেখবে যে এই যে বেগুনি কালারের যে সুন্দর জিনিসটি, দেখো কত সুন্দর একটি জিনিস, এটার নামে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ইউজ করে কিন্তু আজকে আমরা কাজটা করব। তারপর আমরা এর যে খেলা, এর যে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া, এটা নিয়ে আজকে আমরা বাকি কাজটা করে ফেলবো। তো চলো শুরু করি। তো প্রথমে আমি একটু বলে নিই যে আমরা হচ্ছে বিকারের ভিতরে কিছু পানি নিয়ে আমরা একটু হিট দিয়ে নিয়েছি, এবং হিটটা কিন্তু সেম না, হিটটা তিনটা ভিন্ন টেম্পারেচারে। দেখো এখানে আছে আমাদের কাছে 25°C, এখানে আছে আমাদের কাছে 50°C, এবং এখানে আছে 70°C। তিনটি আলাদা তাপমাত্রায় আমরা তিনটি বিকারের মধ্যে পানিকে রেখেছি। এখন আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে এই যে একটু আগে তোমাদের যে সুন্দর সুন্দর KMnO4 দেখে ফেললা, এবার আমরা এই KMnO4টিকে এটার ভিতরে অ্যাড করব এবং দেখব যে আসলে কি ফলাফলটা আসে। তো সবাই একটু ফোকাস করো। চলো এবার দেখো, ধীরে 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 আমি ঢালছি 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 ঢালছি, অ্যাড করে দিলাম। দেখো এই দেখো কত সুন্দর একদম ছড়িয়ে যাচ্ছে, দেখো আস্তে 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 ছড়ায়া যাচ্ছে ছড়ায়া যাচ্ছে একদম সেই। এবার এটা হচ্ছে আমাদের 25°C জন্য, এই একই কাজটা আমরা কি 50°C জন্য করতে পারবো না? তো চলো একটু করে ফেলি। এই দেখো দিয়ে দিলাম, উ
আর একটা করে চলো, এই শেষবারের মতো ধুম 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 ধুম, এই দিলাম শেষ। এবার তাহলে হচ্ছে একটু ঠান্ডা মাথায় আমরা একটু ওয়েট করব, হ্যাঁ, যে দেখি এই তিনটা কেসে আসলে সেম আসে নাকি ভিন্ন আসে, আমার তোমার সবারই জানতে ইচ্ছা করতেছে, তো চলো একটু দেখি আমরা, হ্যাঁ আগে একটু ওয়েট করব, চলো। সুন্দর সুন্দর কালার হচ্ছে না? তাহলে জনগণ এবার একটু ফলাফলটার দিকে একটু খেয়াল করো, দেখো তো আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু সবচেয়ে কম পরিমাণ KMnO4টা ছড়িয়েছে, তারপরে 50 ডিগ্রিতে একটু বেশি পরিমাণ ছড়িয়েছে, তাই এটা একটু বেশি গাঢ় এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে কিন্তু 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এই জন্যই কিন্তু এটা সবচেয়ে বেশি গাঢ়। দেখো তো জাস্ট টেম্পারেচার চেঞ্জ করেছি, কিন্তু টেম্পারেচার চেঞ্জ করার কারণে তিনটি আলাদা আলাদা জিনিস পাওয়া গেল, তিনটি আলাদা পরিমাণ কারত্বের জিনিস পাওয়া গেল, কত মজার না সায়েন্সটা। কিন্তু আমরা তো একটু উৎসুকতার সাথে কারণটাও জানতে চাই, তাই না? তাহলে কোয়েশ্চেন হচ্ছে, ভাই কেন এরকম ভিন্ন হইলো? একই জিনিস ইউজ করলাম, একই পরিমাণ পানি নিলাম, তাহলে টেম্পারেচার চেঞ্জ করলাম আর জিনিসপাতি চেঞ্জ হয়ে গেল, এটা কোনো কথা? তো চলো রিজনটা একটু বলি, একটু ভাবো আমার সাথে। যখন হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তার মধ্যে হিট কম না বেশি ভাবো তো? অবশ্যই কম, যেখানে 50 সেখানে হিটটা আরেকটু বেশি, 70-এ হিটটা সবচেয়ে বেশি। তাহলে হিট মানে কি ছিল? তাপশক্তি। কোনো একটা অণুকে যখন তুমি তাপ দিবে তখনই কি তার মধ্যে শক্তির পরিমাণ বেড়ে যাবে না? তাহলে সে কি আগের চেয়ে বেশি লাফালাফি করতে পারবে? এখন একটা অণু আগের চেয়ে বেশি লাফাচ্ছে, তাহলে অবশ্যই কি সে বেশি পরিমাণ ছড়াবে, খুবই অবভিয়াস ব্যাপার। এই জন্য যেখানে হিট বেশি সেখানে অণুর কিন্তু অর্জন করা শক্তি পরিমাণ বেশি, এই জন্য তার ছড়িয়ে যাওয়ার ব্যাপারটাও বেশি। তাহলে আলটিমেটলি দেখো তো এই যে জিনিসটা, এটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি জানো? যার নাম হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। এই কেমিক্যাল কাইনেটিক্সটা নিয়ে কিন্তু আমরা আজকে কাজ করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা কত জোস একটা জিনিস, যে একই কেমিক্যাল কাইনেটিক্স যেটা তোমরা হচ্ছে ইন্টার লেভেলে বা আরো বড় পর্যায়ে পিএইচডি পর্যন্ত করবা, সেই জিনিসটা জাস্ট 9-10 থেকে চোখের সামনে তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো, ব্যাপারটা কি তোমাদের জায়গায় আসতেছে? দেখো কি ফিলটা, এটাই কিন্তু পড়াশোনার মেইন জিনিস, যে একটা জিনিসকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার মাধ্যমে তোমাদের মধ্যে উৎসুকতা তৈরি করে ফেলা, এটাই কিন্তু আমাদের টার্গেট ছিল। তো এই সুন্দর করে আমরা পুরো এক্সপেরিমেন্টটা করে ফেলেছি, কিন্তু আমরা যেহেতু হচ্ছে হিউম্যান ব্রেইন, তাহলে আমরা পুরোটা একটা রিকেপও দেখতে চাই। তাহলে চলো এবার স্লাইডে গিয়ে সুন্দর করে আমাদের চোখের সামনে হওয়া এক্সপেরিমেন্টের একটা সুন্দর সাম আপ দেখে আসি। তো চলে আসো একটু স্লাইডে। তো এখানে প্রথমে আমরা স্টেপ ওয়ানে কি করেছিলাম, তিনটি বিকারে নেওয়া পানিকে তিনটি আলাদা তাপমাত্রা হিট দিয়ে নিয়ে আমরা 25 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 70 ডিগ্রিতে সেট করে নিয়েছিলাম। ঠিক তারপরে আমাদের বিকারগুলোতে আমাদের সুন্দর সুন্দর KMnO4 গুলাকে আস্তে আস্তে করে আমরা ঢেলে দিয়েছিলাম। তা ঢেলে দেওয়ার পর অ্যান্সারটা কি এসেছিল মনে আছে? দেখো 25 ডিগ্রিতে সবচেয়ে কম পরিমাণ ছড়িয়েছিল, 50 ডিগ্রিতে একটু বেশি এবং 70 ডিগ্রিতে সবচেয়ে বেশি পরিমাণ ছড়িয়েছিল। তাহলে এটাই কিন্তু আমাদের আজকের এক্সপেরিমেন্ট। কিন্তু তোমাদের জন্য আমি একটা ছোট্ট কোয়েশ্চেন রেখে যেতে চাই, তোমাদের ব্রেইন স্টর্মিং এর জন্য, যেন তোমাদের মাথাটা আর একটু বেশি পরিমাণ খুলতে পারে। একটু ভেবে দেখো তো, আমরা এইমাত্র আমাদের এক্সপেরিমেন্টের ভিতরে এই যে আমাদের যে KMnO4টা আছে তার গুড়া ব্যবহার করেছিলাম, কিন্তু যদি আমরা KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি দানা ব্যবহার করতাম বা ক্রিস্টাল ব্যবহার করতাম, তখন কি সেম পরিমাণ ছড়াতো নাকি একটা বেশি ছড়াতো একটু কম ছড়াতো? একটু ভেবে তোমরা একটা অ্যান্সার বের করবা, কারণ সায়েন্সের কাজ কিন্তু এভাবে বের করাই। তো এবার আমি তোমাদেরকে বলি, আমাদের ফুল এক্সপেরিমেন্টটা যে করলা তা কি তোমাদের সবার ভালো লেগেছে? অবশ্যই ভালো লাগার কথা। কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু পড়াশোনা করতে তখন খুব ভালো লাগতো, কারণ পড়াশোনাটা আমি করতাম আমার নিজের ইচ্ছা থেকে, জানার আগ্রহ থেকে। কিন্তু সময়ের সাথে যখন হচ্ছে আমরা অনেকটা টাইম পাস করে ফেলেছি, আমাদের পড়াশোনাটা কিন্তু একদম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এখন অনেকখানি। তাই এত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কিন্তু এখন ডিপ্রেসড, সবার কাছে নাকি পড়াশোনা এখন প্যারা লাগে। কিন্তু এইটা কি প্যারা লাগার কথা ছিল? অ্যান্সার হচ্ছে না। কিন্তু একটু ভেবে দেখো তো, এই যে তুমি এই মাত্র এক্সপেরিমেন্ট করলা, এই যে KMnO4টা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো, এটা দেখে কি তোমার একটু ভাল লাগছে না? এই ভাল লাগানোটাই কিন্তু সায়েন্সের কাজ ছিল, কিন্তু এটা হয়ে গেল প্যারা। তাই
আমরা চাচ্ছি এই প্যারা দূর করে KMN4 এর মতো ঠিক সারা সমাজের মধ্যে আমাদের পড়ালেখাকে মজাদারভাবে ছড়িয়ে দিতে। তো উৎকর্ষের সাথে তোমরা একটু মজাদারভাবে কিভাবে ছড়িয়ে দিতে পারো, তোমরা তোমাদের বাস্তব জীবন একটু ভেবে দেখো তো, যে যখন তুমি চায়ের কাপে কোনো টি ব্যাগ দাও এটাও কিন্তু ব্যাপনহার, তোমার আশেপাশে যখন তুমি যে কোনো অনেক কাজ করো সেগুলো কিন্তু ব্যাপনহারে অনেক অনেক কিছু আছে। তো তোমাদের সবাইকে আমি তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এই KMN4 যেটা আছে KMN4 এর মতো এরকম ব্যাপনহারের তুমি আর যা যা কিছু এক্সাম্পল তোমার বাস্তব চোখে পড়ছে ঠিক ওই বাস্তব চোখে সবকিছুই তোমরা একটু ভিডিও করো এবং ভিডিও করে আমাদেরকে একটু ট্যাগ করে ফেলো #উৎকর্ষ লিখে। তো এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, এবং এভাবে আমাদের সাথে পড়ালেখা মজাদার করে ছড়িয়ে দিতে আমাদেরকে তোমরা হেল্প করতে পারো। সো আজকে তাই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।